अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সকালে শিশু মঙ্গলে যাওয়ার আগে তোমাকে পঙ্কজের জন্য খাবার বানাতে হয়? হ্যাঁ, তাহলে কত সকালে ওঠো তুমি? এই 5টা 5টার মধ্যে। গড, সন্ধ্যার মধ্যে তো তাহলে তোমার খুব খারাপ অবস্থা হয়ে যায়। ওই বাড়ির সব নিয়মগুলোই এরকম, কল্পনা। আর সত্যি কথা বলতে আমার কোনো অভিযোগ নেই, বরং আমি তো খুশি হয়েছি এটা জেনে যে রান্না বাড়ির বউরাই করে। ওই ফ্যামিলির কোনো মহিলা বাইরে গিয়ে চাকরিও করে না। আমি তো নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে পঙ্কজ আমার চাকরির জন্য সবাইকে কনভিন্স করতে পেরেছে। সত্যি কথা বলতে আমার পরীক্ষা তো এখন শুরু হয়েছে। ওই বাড়ির প্রতি আমার যা যা কর্তব্য আমি সেগুলো মন দিয়ে পালন করতে চাই। ওরা সবাই খুব ভালো, আমার ফিলিংসগুলোর অনেক খেয়াল রাখে। তবেই তো কোনো প্রশ্ন না করে আমাকে অষ্টমঙ্গলা করতে এখানে পাঠিয়ে দিল সবাই। ইউ আর রাইট, কিন্তু যদি তোমার মা বাবা, ওনাদের তো খুব মন খারাপ হয় বলো? কিন্তু আমি তোকে কারণটা বললাম তো কল্পনা। জ্যোতি, তুমি এখনো সেরকমই আছো যেরকম আগে ছিলে। নিজের কষ্ট আর তাদের প্রয়োজনের অনুভূতি এখনো তোমার মনে আছে। আই এম সো প্রাউড অফ ইউ। আমার নামে খুব বেশি অভিযোগ করেনি তো আবার? এটা তো টপ সিক্রেট পঙ্কজ। বসে পড়ো। আরে বাহ, আপনিও বসুন। চিড়ের পোলাও, বেগুন ভর্তা, ফুলকপি আর গাজরের তরকারি, সোনা মুগের ডাল, তার সঙ্গে রায়তা আর লুচি, বাহ, জমিয়ে খাবো আজকে। এই সমস্ত খাবার কল্পনা নিজের হাতে বানিয়েছে, আমি তো শুধু রায়তা বানিয়েছি আর ডালে ফোড়ন দিয়েছি। তাহলে ডক্টর কল্পনা, ডাক্তারির সঙ্গে সঙ্গে আপনি ভালো একজন কুকও। আর এটা তো খাবার পরেই জানা যাবে। ঠিক আছে, আঙ্কেলকে দেখছি না, উনি আমাদের সঙ্গে খাবার খাবেন না? ওনার জন্য ওয়েট করি তাহলে? উনি শহরে আছেন না বাইরে গিয়েছেন? আই এম সরি, আসলে আমি এমনি জিজ্ঞেস করলাম। অ্যাকচুয়ালি উনি আসবেন না। কথা ঘোরানোর কোনো দরকার নেই কল্পনা। যদি উনি তোমার বাবা, আমার স্বামীও বটে, আর আমি এই ব্যাপারে লজ্জিত নই। বাবা পঙ্কজ, কল্পনার বাবা আমাদের সাথে থাকেন না। এক লম্বা বিজনেসের ট্রিপে যাওয়ার পর থেকে আমি বলতে চাইছি ওনার জীবনে অন্য একজন এসেছেন। প্রথম দিকে তো উনি নিজেকে দোষী ভাবতেন, উনি ভাবতেন নিজের বউকে কি করে বলবেন, কি করবে আর কোন দিকে যাবে। আমি যখন জানতে পারলাম যে ওই মহিলা প্রেগন্যান্ট, আর যখন আমি এটা জানলাম যে ও ফিজিক্যালি আর মেন্টালি কমজোরি, ওর পাশে থাকা কারোর দরকার, তখন আমি আমার স্বামীকে বললাম যে এই অবস্থায় এটাই ঠিক হবে যে তুমি ওর সাথে থাকো। আমাকে ঠকানোর পরিবর্তে
ওকে বিয়ে করে নিক, আর ওই জীবনটাকে বেছে নিক। ক্ষমা করবেন আন্টি, অজান্তেই আমি এসব প্রশ্ন করে আপনাকে দুঃখ দিলাম। আপনার সেই সব কথা মনে পড়ে গেল যা? না বাবা, এটা তো ভোলার কোনো ব্যাপার নয়। আর তুমি তো আমার নিজের লোক হও, আর কখনো না কখনো তো এই ঘটনা সামনে আসতোই। আর সত্যি কথা বলবো বাবা, এখন আর আমি কিছুতে কষ্ট পাই না। জীবনে অনেক কিছু যেমন চলে গেছে, সেরকম অনেক কিছু আমি পেয়েওছি। যখন আমার স্বামী আমার সাথে ছিলেন, আমরা খুব সুখী ছিলাম। আর এখন কল্পনা আমার সাথে আছে, জ্যোতি আছে, তুমিও আছো, আর আমি কিছু চাই না। বলছি জ্যোতি দিদি আছে? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার, আমি সন্দীপ, জ্যোতি দিদির ভাই। ও হ্যাঁ হ্যাঁ, আরে এসো এসো ভেতরে। না না, আমি লাড্ডুগুলো এনেছিলাম, ঠাকুমা বানিয়েছে। এটা জ্যোতি দিদি আর আপনাদের সবার জন্য। হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ, ইটস ভেরি সুইট। শোনো, এটা ভেতরে গিয়ে রেখে দাও। বাড়িতে সবাই কেমন আছে? ভালো আছে সবাই। কি নেবে, চা কফি? না না কিছু না, আসলে আমি জ্যোতি দিদির সাথে দেখা করতে পারি? আরে তুমি জানো না নাকি? না। জ্যোতি ওর বান্ধবী কল্পনার বাড়ি গেছে অষ্টমঙ্গলার জন্য। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম যে দিদি বলেছিল আমাকে যে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আজকেই ওরা চলে যাবে। আচ্ছা তাহলে আমি চলি এখন, আসলে আমাকে অফিসেও যেতে হবে, ওখানে দেরি হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি চলি এখন। আচ্ছা ঠিক আছে বাবা। মজো ঠেলা, বাপের বাড়ির লোকই জানি না মেয়ে কোথায় অষ্টমঙ্গলায় গেছে, মিষ্টি দিতে চলে এসেছে। সব কাজ শেষ হয়ে গেছে যে তুমি এখানে দাঁড়িয়ে কথা শুনছো? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।